নমস্কার, গুড ইভিনিং, কি বলবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিছু ব্লগ নিয়ে আসেনি, আজকে জাস্ট কিছু কথা শেয়ার করার ছিল, সেই জন্য এসেছি। আজকে হলো 31 জুলাই, কি বলবো, আজ থেকে 1 বছর আগে 2021 সনের 31 জুলাই, 31 জুলাইটা ছিল আমার কাছে খুব ভয়ানক একটা দিন, এমন দিন, সেদিনটা ছিল আমার কাছে অনেক বড়, অনেকটাই বড়, যেন দিনটা পার হচ্ছিল না, রাত্রটা কাটছিল না। তখন এমন লাগছিল কখন দিনটা শেষ হবে, কখন রাত্রটা শেষ হবে। আমি সারাটা দিন খাইনি দাইনি, আমার ঘরের এই মেঝেতে, পাকার এই মেঝেতে সারাটা রাত্র বসে বসে কান্না করেছি, যেন রাত্রটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু সেদিন কি যেন হয়েছিল, রাত্রটা যেন শেষই হচ্ছিল না। আজকে 2 দিন যাবৎ আপনাদের সামনে আমি কোনো ব্লগ দিতে পারছি না, কারণ আজ থেকে 1 বছর আগে 29 জুলাইতেই আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়ে চলে যায়। আজও আমি পুরোপুরি সুস্থ নই, সেই ভাঙা জায়গাটা আমার আজও জোড়া লাগেনি, বা জোড়া লাগলেও ভালো করে জোড়া বসেনি এখনো। সেদিন ছিল শনিবার, হঠাৎ করে 12:30টার সময় আমার কাছে একটা ফোন আসে দুপুরবেলা। তো কিছুক্ষণ আগে আমি আমার হাজব্যান্ডকে বকাবকি করছিলাম, কিন্তু হাজব্যান্ড বাড়ি ছিল না, ও দোকানে ছিল, আমি এমনি জাস্ট ঘরে টুকিটাকি কথা নিয়ে বকাবকি করছিলাম। মেয়েটাও বাড়িতে ছিল, যেহেতু যা বছর লকডাউন ছিল, তো মেয়েটাও বাড়িতে ছিল, মেয়েটাকেও বকাবকি করছিলাম। তো এমন সময় একটা ফোন আসে, ফোনটা আমি জানি 12:30 বাজে, মানে আমার একটা ফোন আসবে প্রতিদিন 12:30টার সময় আমার একটা ফোন আসে, কে করে, আমার বাবা। তো ফোনটা আসার সাথে সাথে আমি যত স্ট্রেস থাকি, যতই রাগ থাকুক, ওই সময়টার মধ্যে আমার সব রাগ শেষ, মানে আমার বাবা ফোন করেছে, বাবার সাথে কথা বলতে হবে, দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করি। রিসিভ করার পর সেদিন আর বাবা কথা বলেনি, সেদিন বলছে মা কি করছিস, আমি বললাম রান্না করছি। তো আমি একটু রাগের মাথায় ছিলাম, তো মাকে বলছিলাম যে এমন কেমন করেছে, মেয়েটাকেও বকাবকি করছি, ভালো লাগছে না। তো মাও নর্মাল কথা বলছে, তো মাকে জিজ্ঞাসা করলাম তোমার গলাটা এমন যেন লাগছে, ভালো করে কথা বলছো না, তোমার গলাটা ভার ভার লাগছে কেন। তখন আমার মা বলল কি বলবো বলে মা কান্না করে দিল। তো আমি বললাম কি হয়েছে বলো, আমার বুকটা তখন ভেতরটা আমার হু হু করে উঠলো, জানি বাবার কিছু হয়েছে নাকি, যে জন্য বাবা ওই ফোনটা করেনি, আমার প্রথমে ডাক দিয়েছিল। তো মা বলল বাবার কাল রাত্র 9টার সময় তোর সাথে ফোন করে যখন ঘুমিয়েছে, ঘুমানোর পর থেকে বাবার পেচ্ছাপ হচ্ছে না, মানে বাবার পেচ্ছাপটা একদমই হচ্ছে না, পেচ্ছাপ করতে যাচ্ছে, ফোটা ফোটা হচ্ছে, কিন্তু ভালো করে ক্লিয়ার করে হচ্ছে না। তো আপনার যদি পেচ্ছাপ ভাব হয়েছে, এখন পেচ্ছাপ করতে লেগেছে, আপনি যাবেন, যাওয়ার পর যদি আপনি তখন না করে 1 ঘন্টা ওটাকে আটকে রাখেন, তা আপনার ভিতরটা কেমন করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা রাত 9টা থেকে পেচ্ছাপ না করে পরের দিন দুপুর 12:30 হয়ে গেছে, আমাকে মা ফোন করেনি, আমাকেও করেনি, আমার ভাইকেও করেনি, মানে আমার বাবা করতে দিচ্ছিল না যে আমরা টেনশন করবো। ভাই যেহেতু বাড়িতে থাকে, মা ও চাকরি করে বাইরে থাকে, ভাইয়েরও টেনশন হবে, কাজে আছে। তো আমি তখন মাকে বললাম যে রাত থেকে পেচ্ছাপ করছে না, তুমি তো অন্তত আমাকে ফোন করে বলবে।
তো মা বলছে বাবা ফোন করতে দিচ্ছিল না, আমি জবরদস্তি করে আমি এখন তো ফোনটা নিয়ে তোকে ফোন করেছি, ভাইকেও এখনো আমি জানাইনি। আমার আরো মানে ভয়ও লাগছে, রাগও উঠছে, কেন এতক্ষণ বলেনি। তারপরে আমি বললাম ঠিক আছে ভাইকে আমি জানাচ্ছি, তুমি এক কাজ করো বাবাকে নিয়ে সাথে সাথে ফার্মেসি চলে যাও, কি হয়েছে, ডক্টর কোথায় আছে, কি ব্যবস্থা তুমি একটা জোগাড় করো, তারপর আমি দেখছি। আমি এই কথাটা বললাম। তো মা বাবাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখে বললো কি ওষুধ দিল জানি না, কিন্তু বাবার তখনও পেচ্ছাপ হয়নি। নিয়ে বাড়ি চলে আসলো, তো বাবাকে ওষুধ খাওয়ালো। তো শনিবার দিনটা রাত্রটা পার হয়ে গেল, বাবার পেচ্ছাপ হয়নি। তো মনে মনে একটা কেমন যেন না, ওই সিচুয়েশনটা যে কি আমি হয়তো আপনাদের বলে কোনো ভাষায় বোঝাতে পারবো না, কী ছিল বাবার কাছে, কী ছিল মার কাছে, কী ছিল আমার কাছে, কী ছিল ভাইয়ের কাছে, কী ছিল আমি কোনোটা বুঝাতে পারবো না। সে সময়টা আমার কাছে এখনও মানে আমি কল্পনাও করতে পারি না, আর কী হয়েছিল সেটা আমার হয়তো মনেও নেই, একদম পুরোটাই ব্ল্যাঙ্ক। তো গেল শনিবারটা পার হলো, আমার এতটুকুই মনে আছে রবিবার দিনটা আমার যাচ্ছিল না। রবিবার দিন সারাদিন কান্নাকাটি হুলুস্থুল, আমি বাবার কাছে যাব, তখন চলছে আমাদের এখানে লকডাউন। আর এমন লকডাউন চলছে, যদিও এখানটাতে চারটার পরে খুলে দিয়েছিল, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট পুরোটাই লকডাউন, তখন কোনো গাড়ি ঘোড়া কিছু যায় না। আমি একটা ইভেন একটা গাড়ি যে ভাড়া করে নিয়ে যাব, গাড়িওয়ালা যেতে চাইছে না, যে ওখানে গেলে পুলিশ আমাকে ধরবে, মারবে, জেলে ভরিয়ে দেবে, এই ধরনের কথা হচ্ছিলো। আমি এমন সিচুয়েশনে ছিলাম যে বাবাকে গিয়ে আনবো কীভাবে, আমি বাবাকে কীভাবে চিকিৎসা করবো, করোনা সিচুয়েশন বুঝতে তো পাচ্ছেন, পেশেন্ট নিয়ে হসপিটালে যাওয়ার কোনো জো নেই। বাড়ির বড় হওয়া যে কি, এটা এক্সপিরিয়েন্স যে কি করেছি, মানে হয়তো বলে বোঝানোর মতন আমার ভাষা নেই। তারপর দিন, তারপর রবিবারটা এভাবে কান্নাকাটি করে করে, তা আমার কান্নাকাটি দেখে আমার হাজব্যান্ডের আর সহ্য হচ্ছে না। আমার হাজব্যান্ড বলছে তুমি কান্নাকাটিটা বন্ধ করো, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে তুমি এমন কান্নাকাটি করো না, এখান থেকে গাড়ি যাচ্ছে না, ঠিক আছে তুমি, আমি আর তুমি কালকে বাইকে চলে যাব, ওখানে গিয়ে বাবাকে ওখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসবো। যতই যেই হোক, একটা সন্তানের কাছে, সে মেয়ে হোক বা ছেলে হোক, একটা সন্তানের কাছে বাবা অসুস্থ মানে মাথা থেকে ছাদ খুলে পড়ে যাবে। আমাদের মাথার ছাদ, আমরা যতই কামাই করি, যতই কিছু করি, নিজের কামানি নিজেই খাই, কিন্তু বাবা আছে মানে সব আছে। আমি আমার ছোট থেকে এই বয়স পর্যন্ত মানে যা বছর অবধি, এখন তো বাবা অসুস্থ, যা বছর অবধি আমি বাবাকে কোনোদিনও জ্বর হয়ে একদিন শুয়ে থাকতে দেখিনি বিছানাতে। আমার হাজবেন্ড তো শুয়ে থাকে মাঝে মাঝে, ও অসুস্থ বলে বোঝা যায়, কিছুদিন আগেও যেতে পারেনি, ওর জ্বর উঠেছে, কিন্তু আমার বাবাকে আমি একদিনও বিছানাতে শুয়ে থাকতে দেখিনি। সেই বাবা যখন অসুস্থ হয়ে পড়ে, তো আমার কী পরিস্থিতি বা আমার ভাইয়ের কী পরিস্থিতিটা হতে পারে? আমার ভাইটা আমার থেকে 6 বছরের ছোট, সে সবে মাত্র কাজ পেয়েছে, এখনও নিজের পায়ে ভালো করে দাঁড়াতে পারেনি। আমার বিয়ে হয়ে গেছে আর আমি একটা মেয়ে মানুষ, সমাজে তো মেয়ে মানুষ নামেই তো জানতেই বুঝতেই পারছেন, মেয়ে বড় হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, পরের বাড়ি চলে যাবে, মেয়েরার দায়িত্বই নেই। ছেলে মেয়েকে কোনোদিনও আজও আমার সমাজে, আমাদের সমাজে ছেলে মেয়েকে সমানভাবে দেখা হয় না। তো সেই যাই হোক, তারপরের দিন আমি সকাল ঘুম থেকে উঠে, সোমবার শ্রাবণ মাস, শিবকে জল ঢালছি, ডাকছি এক মনে যে আমি কি করব ভগবান তুমি আমাকে পথ দেখিয়ে দাও। এমন সময় আমার মা ফোন করেছে, ফোন করে বলছে তুই ট্রেনে চলে আয়, ট্রেন খোলা আছে। তখন ভগবান পথ দেখিয়েছে, আমি চারদিকে কিছু দেখিনি, মেয়েটাকে হাতে করে ধরে ঘরে পরা যে জামা ছিল সেটা পরে পায়ে হা হয় স্যান্ডেল লাগিয়ে বরকে নিয়ে চলে গেছি বাবা ক্যান্ট গিয়ে। দেখি মানুষটা, যে মানুষটা আমরা যাব বলে মাছে মাংসে সব কিছু এনে রেডি করে রাখে, সেই মানুষটা বাইরে একটা চেয়ারে থম ধরে বসে আছে। আমার মেয়েটাকে কাছে টেনে একটু কোলেও নিলে, সরি,
আমার মেয়েটা সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, আমার মেয়ে আমার বাবাকে ভাই বলে ডাকে, দাদু বলে না, দাঁড়িয়ে বলছে, ভাই ও ভাই তুমি কথা বলছো না কেন, তুমি আমার দিকে তাকাও না কেন, তুমি আমাকে বনু বলে ডাকো না কেন, সরি। তো কিছু বলছে না, বসে আছে, কি করব ভেবে উঠতে পারছি না। তো আমার হাজবেন্ড বলল বাবাকে, বাবা মানে তখন পেচ্ছাপটা হচ্ছে না, তো বারবার ব্যাগ দিচ্ছে, বাইরে যাচ্ছে, একটু একটু হচ্ছে, তো এভাবে তো গাড়িতে আনা সম্ভব নয় মানুষটাকে। তো আমার হাজবেন্ড বলল ট্রেনে এসেছি, ট্রেনে নিয়ে যাই চলো, ট্রেনে তো এই বাথরুমের ব্যবস্থাটা আছে, বাবার কষ্ট হবে না, তো ভগবানই পথ দেখিয়েছে বলব। পরদিন সে বাবাকে নিয়ে চলে আসলো। তো বাড়িতে আসার পর আমার বাবা, আমি বললাম যে বাবা আজকে তো বুধবার না, আজকে তো মঙ্গলবার, তো আজকে তো ঘরে এসে মাত্র ঢুকলাম, তো কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার তো কষ্ট হচ্ছে না। বাবা বলছে এক কাজ কর, আমি তো আছি, ভালোই আছি, কিন্তু এটা মানুষের মনের জোর, আমি এখন রিয়েলাইজ করতে পারি। সেটা যে বাবার ছিল মনের জোর, অনেকটা মনের জোর। তো বাবা বলছে আমি তো আজকে এসেছি, কালকের দিনটা একটু রেস্ট করে নেই, তবে পরশু দিন যাব ডাক্তারের কাছে। আমিও কি আমার মাথা কি কাজে করছে না না কি, আমি কিছু বুঝতে পারি না। আমিও হ্যাঁ ঠিক আছে, আমি ভাবছি বাবার কষ্ট হচ্ছে না, তখন আমি ওই কষ্টটা বুঝতে পারিনি, আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি কষ্টটা বুঝতে পারছি, তো ঠিক আছে। পরের দিনটাও গেল, আমি বাবার হয়েছে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বুধবারটাও গেল, তারপর বৃহস্পতিবার আসলো। বুধবার দিনটাও এভাবে বাবা কষ্ট করছে, পেচ্ছাপ একটু হচ্ছে, হচ্ছে না, এত বড় পেট হয়ে গেছে, পেচ্ছাপ জমা হতে হতে ঠিক আছে গেল। তারপর বৃহস্পতিবার দিন যখন বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি হাজবেন্ডকে বললাম, হাজবেন্ড বললো ঠিক আছে তুমি নিয়ে যাও, তো তুমি তো চেনো, মানে আমি মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলাম, তো আমার হাজবেন্ড বললো তুমি নিয়ে যাও, যদি কোনো অসুবিধা আমাকে ফোন করো, আমাদের এখান থেকে যেহেতু বেশি দূর না, 15 মিনিটের রাস্তা, তা আমাকে ফোন করো আমি চলে যাব। তো আমার মেয়েটাকে আমি পাশের বাড়ি একজনের কাছে রেখে মা বাবাকে নিয়ে গেলাম মেডিকেল কলেজে, তা যাবো আর কি। তো বাবাকে লং প্যান্ট দিয়েছি পড়ার জন্য, এই যে বাবা লং প্যান্ট খুললো, লং প্যান্টটা পরে বাবা হুক লাগাতে পারছে না, পেটটা এত বড় হয়ে গেছে মনে হয় যেন 7 মাসের প্রেগনেন্ট লেডি, এক পাশে হুক, এক পাশে হুকের ঘর, লাগছে না দুটো একসাথে। এই যে বাবা লং প্যান্ট ছেড়েছে আর লং প্যান্ট পরে নিয়ে আজ অব্দি। তো নিয়ে গেলাম, তো বললাম বাবাকে ঠিক আছে তোমার হয়তো পেচ্ছাপের পাইপ লাগাতে পারে, তুমি লং প্যান্টটা পরতে হবে না, ধুতিটাই পরে নাও, তোমাকে নিয়ে যাবো। তো নিয়ে গেলাম, তারপর ডক্টর আস্তে আস্তে, মেডিকেলের কথা বুঝতেই তো পাচ্ছেন সরকারি যেহেতু, একটু টাইম লাগলো, ওখানেও প্রায় 1-2 ঘন্টা চলে গেল। তারপর এক ডক্টর এসে দেখে বললেন যে ওনাকে সার্জারি রুমে নিয়ে যান, ওনার 6 দিন ধরে পেচ্ছাপ হচ্ছে না, ওনার পরিস্থিতি খুবই খারাপ, এটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন না উনি কী পর্যায়ে আছে। তো নিয়ে গেলাম, যেটা সবসময় সার্জিক্যাল রুম, যেটা যেটা ব্যান্ডেজ স্যান্ডেজ করা হয়, সেখানে নিয়ে যাওয়া হলো। সার্জারি ডক্টর এসে সাথে সাথে পাইপটা লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়ার পর বিশ্বাস করবেন না, সার্জারি রুমটাতে পাইপটা ছিটকে পড়ে গেল, ছিটকে পড়ে গিয়ে সারাটা সার্জারি রুমে পেচ্ছাপ পেচ্ছাপ পেচ্ছাপ, আর কিচ্ছু নেই। তারপর কিছুক্ষণ রাখার পর মা প্রায় মনে হয় আধা ঘন্টার ভিতরে 3-4 ব্যাগ পেচ্ছাপ বের করে বাবার ফেলানো হয়েছে, মা ফেলেছে। তারপর ডক্টর বলল এখন আপনারা নিয়ে যান, আপনারা 1 সপ্তাহ পরে আবার মানুষটাকে নিয়ে আসবে, তখন আমরা পাইপটা খুলে দেখবো যে ওনার পেচ্ছাপ হয় কি না। তো ঠিক আছে, তো বাবাকে নিয়ে চলে আসবো, বাবাকে নিয়ে আসবো কি, বাবাকে মেডিকেল কলেজ থেকে ঘরে নিয়ে আসতে মাত্র আমার 20 মিনিট সময় লেগেছে, সেই সময়টুকু আমার বাবা আমাকে শান্তি দেয়নি, মানে 6 দিন যে মানুষটা খায়নি, পেচ্ছাপটা বার হয়ে যাওয়ার পর মানুষটা বলছে আমাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে চল আমি খাবো। আমি বললাম চল হোটেলে খেয়ে নিবে, না আমি হোটেলে খাবো না, তুই ঘরে চল আমাকে ভাত বানিয়ে দিবে আমি ভাত খাবো। তো চিন্তা করে দেখুন, যে মানুষটা কথা বলছিল না, 2 দিন ভালো করে খাচ্ছিল না, সেই মানুষটা বলছে আমি খাবো, আমি যে নিয়ে আসার জোরটুকু নেই, এসেই তাড়াতাড়ি রান্না করে বাবাকে সেদ্ধ ভাত দিয়েছি, বাবা খেয়েছে শান্তিতে।
তা আমি ভাবলাম যাক পেচ্ছাপটা হয়ে গেছে, এখন বাবা সুস্থ। কিন্তু সেই থেকে আমার স্ট্রাগল শুরু হয়ে গেল। এই যে পেচ্ছাপের ব্যাগ বাবার লাগলো, আজ অব্দি আর বাবার পেচ্ছাপের ব্যাগটা খুললো না, হয়তো আর খুলবেও না। অনেক ডাক্তার দেখিয়েছি, আপনারা হয়তো ভাববেন কিছু করিনি, বহুত করেছি, কিন্তু আমার বাবা এতই অসুস্থ হয়ে গেছে, বাবার শরীর আর ডাক্তারের ওষুধ নিতে পারছে না, ডাক্তারের চিকিৎসা নিতে পারছে না। আমার বাবা অসুস্থ দেখেছেন এর আগের ভিডিওতে। আমার বাবা অপারেশন করানোর কথা ছিল, আমরা নিয়ে গেছিলাম অপারেশন করাতে, সেখানে বলা হয়েছে অপারেশন করানো যাবে না, কারণ আমার বাবার হার্টের লেফট সাইডটা কাজ করে না। যদি ওনাকে অপারেশন করানো হয়, ওনাকে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর উনি আর ঘুরে আসবেন না, উনি কোমায় চলে যাবেন চিরজীবনের মতন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আর আমার ভাই ডিসিশন নিতে বাধ্য হয়েছি যে বাবাকে অপারেশন করাবো না, যেমনি আছে তেমনি থাকবে, অন্তত দিনে দুবার করে আমাকে ফোন করে মা বলে তো ডাকবে, আমার ভাইটাকে বাবা বলে তো ডাকবে, বিছানায় তো শুয়ে থাকবেন, বিছানায় শুয়ে থাকলে বাবা বলে ডাকলেও সাড়া দিবে না। জীবনটা তছনছ হয়ে গেছে আমার বাবাকে নিয়ে। আরে ইউটিউব আমি কেন রাখছি, আজকের এই ভিডিওটা আমি জাস্ট শেয়ার করব এই জন্য যাতে আমার ভবিষ্যতে আমার নেক্সট জেনারেশন মানে আমার মেয়ে, সে যাতে বড় হয়ে দেখতে পারে, আর আমার ভাইয়ের জেনারেশন, আমার ভাই এখনও বিয়ে করেনি, হয়তো ও এত ভালো করে এক্সপ্লেন করতে পারবে না, যেহেতু ওই সময়টার মধ্যে আমার ভাই ছিল না আমার পাশে, মানে ছিল না বলবো না, ওরও কিছু অসুবিধা ছিল চাকরি করে, কিছু রুলস রেগুলেশন আছে যেটা আমি ওকে ব্লেম করছি না, ও ওর জায়গায় ঠিক আছে, ও চিকিৎসা করছে এখনও করে যাচ্ছে, ও একটা ছেলে হয়ে যতখানি করে যাচ্ছে, মানুষের দুটো ছেলে তিন তিনটে ছেলে থাকলে অতখানি করে না। তো আমার ভাই যখন বিয়ে করবে, ওর যখন ছেলে পুলে হবে, ওরা যাতে এই জিনিসটা দেখতে পারে, এই জিনিসটা জানতে পারে। আমার মেয়ে এখনও কিছু বুঝে না, যখন বড় হবে, যখন এই ভিডিওটা দেখবে, তখন ও বুঝতে পারবে আমার বাবা কী কষ্টটা করেছে। এটা শুধু আমি ডকুমেন্টারি হিসেবে রেখে দেবো আমার ইউটিউবে, এটার জন্য আমি কোনো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চাইবো না, জাস্ট শেয়ার করবো এটার জন্য, এটা ডকুমেন্টারি হয়ে থেকে যায়, আরও অনেক পার্ট আসবে এটা, আমি শুধু এটাতে ডকুমেন্টারি করে রেখে দিই। নমস্কার।